আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গত 21শে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সিলেটে, আর সেই সিলেটের কিছু ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের গেটের সামনে, যেই মেন গেটটি আছে যেটা দিয়ে মাজারের ভেতরে প্রবেশ করতে হয় সেই গেটটির সামনে। আর এখন বাজে সকাল 5টা, আমরা এখন আগে মাজারে ঢুকবো না, আগে যাব হচ্ছে হোটেলে, হোটেলে উঠে তারপর আমরা মাজারের সামনে আবার ফিরে আসবো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই হোটেল, যেই হোটেলটিতে আমরা উঠবো এখন। ফ্রেন্ডস, আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এরপর আবার মাজারে চলে আসলাম, আর এই এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ। আজ শুক্রবার, এজন্য মাজারের ভিতরে প্রচুর মানুষ, কারণ অনেকেই এখানে জিয়ারত করতে এসেছে ছুটির দিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালালি কবুতর, এখানে কবুতরের খাবার দেয়া হয়। ফ্রেন্ডস, আপনারা যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাননি তাদের জন্যই মূলত এই ভিডিওগুলি করে নিয়ে আসা। আর আমরা যা যা দেখেছি সব কিছুই চেষ্টা করেছি ভিডিও করে নিয়ে আসার, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, আমরা এখন আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে, আর এখানে আমরা যা যা দেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সাথেই থাকুন।
আমরা মাজার দুটো জিয়ারত করা শেষ করে এখন যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলংয়ে গিয়ে আমরা কী করলাম, কী দেখলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আশা করছি সাথেই থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। এখনকার মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।